তো আজ আমি ক্লাস সেভেনের ত্রিপুরার বাংলা মিডিয়ামের ম্যাথের অনুশীলনী 1.3 কোয়েকশন নাম্বার 2 থেকে 5টি কোয়েকশন করে দেখাচ্ছি। তো 2 নম্বর হচ্ছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে, অর্থাৎ 1 নম্বরের সংখ্যা হচ্ছে -11 -12। বলা হয়েছে যে প্রথমটির সঙ্গে অর্থাৎ -11 সঙ্গে কত যোগ করলে -12 পাওয়া যাবে। তো এখানে মনে করি প্রথমটির সঙ্গে এ যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। তো প্রশ্ন অনুসারে লিখে -11 প্লাস এ, অর্থাৎ প্রথমটির সঙ্গে এ যোগ করেছি এবং তাকে আমরা পাওয়া যাবে কি না সেটা বলা হয়েছে। তো -12 সমান চিহ্ন দিয়ে -12, অর্থাৎ তার রেজাল্ট হবে এই -12টা, এর জন্য ইকুয়াল টু দিয়ে -12 লিখেছি। তো তারপর হলো এ, এবং ওই দিকের সংখ্যা অর্থাৎ ডান পাশের সংখ্যাগুলি যখনই সমান চিহ্নের ডান পাশে চলে যায় তখন সাইন পরিবর্তন হয়, অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে এবং প্লাস হলে মাইনাস হয়ে যাবে। এবং সেম ডান দিকের যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি যদি বাম দিকে চলে যায় তাহলে তারও সাইন চেঞ্জ হবে, যদি মাইনাস হয় তাহলে প্লাস হবে এবং প্লাস হলে অবশ্যই মাইনাস হবে। তো এখানে রয়েছে -11, তো ডান দিকে চলে গিয়েছে এর জন্য +11। তো এবার হচ্ছে -12 +11, তো যখনই সাইন মাইনাস এবং প্লাসে থাকে অবশ্যই সংখ্যাটার মান কমে যায় এবং বড় সংখ্যার সাইনটা বসে। তো এখানে 12 থেকে 11 চলে গেলে 1 এবং বড়টার সাইন মাইনাস। তো সুতরাং এ ইকুয়াল টু -1। তো সুতরাং নির্ণয়ে প্রথমটির সঙ্গে -1 যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। তো এখানে আমরা একবার ভেরিফাই করে নেই, এটা আমি শুধু বোঝার জন্য লিখছি। তো -11 প্লাস এ ইকুয়াল টু -11 প্লাস ব্র্যাকেটে হবে -1। -1টা হচ্ছে এর যে মানটা বেরিয়েছে, এর যে মানটা বেরিয়েছে এটা আমরা এখানে -1 লিখে নিলাম। তো -11 প্লাসে মাইনাসে -1, তো -12, তো আমরা অবশ্যই পেয়ে গেলাম। তো তার আনসার হচ্ছে -1। এবার হচ্ছে দু নম্বরের কোয়েকশন হচ্ছে 4 -12। তো আমরা এখানে সুন্দর করে লিখে নিয়েছি যে এখানে প্রথম সংখ্যা সমান সমান 1 এবং দ্বিতীয় সংখ্যা সমান ইকুয়াল টু -12। তো মনে করি সেম আগে যে আমরা অঙ্কটা করেছি তার মতোই হবে। তো প্রথমটির সঙ্গে এক্স যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। আগে লিখেছিলাম আমরা এ, এবার লিখে নিচ্ছি এক্স। তো প্রশ্নানুসারে 4 + x ইকুয়াল টু -12। তো এক্স ইকুয়াল টু ডান দিক বাঁদিকের সংখ্যাটা ডান দিকে চলে গিয়েছে এবং সাইনটাও চেঞ্জ হয়েছে -4। তো মাইনাস মাইনাস হলে অবশ্যই সংখ্যাটা বাড়বে, অর্থাৎ সেম সাইন হলে সংখ্যাটা বাড়ে। তো 16 এবং সাইনটা সেম থাকবে -16। তো নির্ণয়ে প্রথমটির সঙ্গে -16 যোগ করলে দ্বিতীয়টি পাওয়া যাবে। এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে প্রথম সংখ্যাটি 16 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 13। মনে করি প্রথমটির সঙ্গে এক্স যোগ করতে হবে। প্রশ্ন অনুসারে 16 + x ইকুয়াল টু 13। তো 16টা ডান দিকে চলে গেল -16। তো 13 - 16 ইকুয়াল টু -3। এখানে বড় সংখ্যা এবং ছোট সংখ্যাটা প্লাসে রয়েছে, বড় সংখ্যাটা মাইনাসে রয়েছে, মানটা অবশ্যই কমে যাবে এবং বড় সংখ্যার সাইন অর্থাৎ 16টা 13 থেকে বড় সংখ্যা তো অবশ্যই তার সাইনটা থেকে যাবে। তো -3, তো এক্স ইকুয়াল টু -3, প্রথমটির সঙ্গে -3 যোগ করতে হবে। তারপর হচ্ছে 25
कमा माइनस थार्टी टू तो मन कर प्रथम संगे एक्स जुग करते हैं प्रश्न अनुसार टोन्टी फाइव प्लस एक्स इक्ुअल टू माइनस थार्टीन तो एक्स इक्ुअल टू माइनस थार्टीन माइनस टोन्टी फाइव एक्स इक्ुअल टू माइनस फिफ्टी सेवेन तो एक्स इक्ुअल टू माइनस फिफ्टी सेवेन तो निर्णय प्रथम संगे माइनस फिफ्टी सेवेन जुग करते हैं तारपर पाँच नम्बर होच्छे एकाने प्रथम संख्याटी टू हंड्रेड एवं द्वितीय संख्याटी जीरो मने करी प्रथमटिर संगे एक्स जुग करते हबे प्रश्न अनुसारे टू हंड्रेड टू हंड्रेडटा होच्छे आमादेर प्रथम संख्याते ताहले तार साथे जुग करे निलाम एक्स इक्वल टू द्वितीयटी होच्छे जिरो तो 200 प्लस एक्स इक्ुअल टू जिरो एक्स इक्ुअल टू टू हंड्रेड डान दिखे चले गए माइनस टू हंड्रेड ताहले एक्स इक्ुअल टू एखे शून्य साथे को संख्य माइनस है ना तो शून्यटा लिखते हैं तो माइनस टू हंड्रेडटा रे गल तो निर्णय प्रथमटर संगे माइनस टू हंड्रेड जुग कर ले द्वितीयटी पाव जाए एखे हमें वेरिफाई करनी प्रथम टू हंड्रेड तरह एक्स जुग कर তাহলে যদি আমরা লিখি টু হান্ড্রেড তাহলে হচ্ছে প্লাস এবং মাইনাস এক্সের মান হচ্ছে মাইনাস টু হান্ড্রেড তো টু হান্ড্রেড প্লাসে মাইনাসে মাইনাস টু হান্ড্রেড ইকুয়াল টু দুইশো থেকে দুইশো চলে গেলে শূন্য তাহলে আমাদের অঙ্কটা হয়েছে এইভাবে সবগুলি ভেরিফাই করে নিতে পারো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী যে তিন নম্বর কোয়েশন বিয়োগ করো সেগুলি পরবর্তী ভিডিওতে আসছে।